السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। মানুষ যত গুনার কাজ করুক, পাপের কাজ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খাটি দিলে, তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেন, এতে কোনো সন্দেহ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া, আমল, জিকির শিখিয়েছেন যাহা করলে ও পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। সুপ্রিয় দর্শক, এই সম্পর্কিত ছোট একটি দোয়া উল্লেখ করব, যে দোয়াটি এসেছে তিরমিজি শরীফ কিতাবে হাদিস নম্বর 3397। যে দোয়াটি একবার পাঠ করলে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দোয়াটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এ দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদিও তার গুনাহ বৃক্ষের পাতা পরিমাণ হয়, যদিও তার গুনাহ আলেজ নামক স্থানের বালুর সংখ্যা পরিমাণ হয়, যদিও তার গুনাহ পৃথিবীর সমস্ত দিনের সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ। দোয়াটির অর্থ হলো, আমি ক্ষমা প্রার্থনা করছি ওই আল্লাহর নিকট যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি স্থায়ী, সব কিছু তিনিই পরিচালনা করেন এবং আমি তার দিকেই প্রত্যাবর্তন করছি। সুপ্রিয় দর্শক, ঘুমানোর পূর্বে দোয়াটি কমপক্ষে একবার পড়বেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম।